নমস্কার, আমি মোনালি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব, নিখোঁজ যুবক, পুলিশের গাফিলতির অভিযোগ তুলে থানা ঘেরাও আত্মীয়দের এবং পরিবারের সদস্যদের, শান্তিপুর চিত্রাগড় এলাকার ঘটনা আপনাদের আবারও জানিয়ে রাখি, 5 দিন ধরে নিখোঁজ যুবক এবং পুলিশের গাফিলতির অভিযোগ তুলে থানা ঘেরাও করল পরিবারের সদস্যরা। তালদিঘির বাসিন্দা বিপ্লব ঘোষ গত শুক্রবার বাড়ি থেকে বেরিয়েছে এবং তারপর আর ফেরেননি। শনিবার শান্তিপুর গয়েশপুর গঙ্গার পাড়ে যুবকের বাইক দেখতে পায় স্থানীয়রা। পুলিশের গাফিলতির অভিযোগ তুলে থানা ঘেরাও করে তার পরিবারের সদস্যরা। পুলিশ এসে বাইকটি তুলে নিয়ে গিয়েও তারপরেও গঙ্গাবক্ষে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হয় এবং 5 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি বিপ্লবের। তাই পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছে পরিবারের লোকজন। থানা ঘেরাও করে আজ শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিপ্লবের পরিবারের লোকজন এবং সদস্যরা, উপস্থিত ছিল গ্রামবাসীরাও। বিপ্লবের পরিবারের সদস্যরা কি বলছেন শুনে নেব। রাতের বেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান, তারপরে উনি নর্মালি রোজই ঘুরতে যান। তো আমরা সবাই জানি উনি বন্ধুদের সঙ্গে ঘুরতেই গেছে, কিন্তু রাতের পর রাত হয়ে গেল ফিরলো না। পরের দিন সকালবেলাতেই সৌরভ প্রামাণিক মানে ওর বন্ধু সৌরভ প্রামাণিক এসে বললো যে আমার সিধু দাদা কোথায়, ওর ডাক নাম সিধু দাদা কোথায়, আজকে যাওয়ার কথা আছে আমাদের কলকাতায়। এসে আবার চলে যায়, ফের আবার এসে বলছে যে আমরা তো বুঝতে পারছি না ও কোথায় আছে, ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনটা ওর আগের দিন ওর যে মানে একজন আছে, তাকে একটা মানে বান্ধবী আছে, সিধু ঘোষের একটা বান্ধবী আছে, তাকে ফোন করেছিল। ফোন করে বলা হয়েছে যে 9টার সময় তোমাকে আমি 9টার সময় ফোন করবো, সিধু ঘোষ তাকে বলে। কিন্তু 9টার সময় ফোন আসেনি, লাগাতার ফোন চালিয়ে যায়। তখন সিধু ঘোষ তার আগে 15 মিনিট আগে যে কলটা ধরেছিল সেই কলটাতে বলেছে যে আমি হচ্ছি সৌরভ প্রামাণিকের সঙ্গে, মানে যে সৌরভ প্রামাণিক ওর বন্ধু, ওর সঙ্গে আমি যাচ্ছি বাইরে কোথায়, হিজুলি না গয়েশপুর, ওখানে যাচ্ছি। আমি এসে 15 মিনিট পরে কথা বলছি, 15 মিনিট পরে কথা বলছি। তারপর থেকে যখন ফোনটা করলো, ফোনটা নট সুইচ এবল ছিল, আর আজও পর্যন্ত ফোনটা টেস্ট পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করছি এটার মধ্যে ওই বন্ধুদেরই কোনো একটা হাত আছে। শান্তিপুরের ঘটনা, গত শুক্রবার থেকে নিখোঁজ বিপ্লব ঘোষ এবং এখনো পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিপ্লবের পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আগে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম,
এসে যাকে দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.